মানুষ আছি, যে আমরা মেসাব মাস্টর বা তারা মানে মাদব্বর যারা আছি, এরা আজান দেওয়াত নাই না? আজান এটা তো ছোট ছোট হরুতার আর বুড়া মানুষের রিটায়ার্ড মানুষের খাম। কিন্তু এই আজানের ফজিলত হুনকা, এই আজানের আজান শুনিয়া, আজানের আজান শুনিয়া ইলে যে বস্তুয়ে আজানের আওয়াজ শুনব, এই বস্তুর উপরে জরুরি হয়ে যায় খাইল কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেওয়া, ও আল্লাহ এই মুয়াজ্জিনে তোমার জন্য তোমার মসজিদের দিকে দিয়ে তোমার দিনের দিকে দিয়ে মানুষরে ডাকিয়েছে। এই সমস্ত বস্তুয়ে যে যে মাটি গাছ লতা মাছ জিন্নাত ইনসান পশু ফঙ্কি যে বস্তুয়ে এই মুয়াজ্জিনের আজানটে শুনব, হে খাইল কিয়ামতের দিন আল্লাহর দরবারের মধ্যে হে সাক্ষী দিব, হে সাক্ষী দিব। ও মনোহর ইলাকা যারা দিল আজান দে বা মুয়াজ্জিন দে যারা ছোট মনোহর হইন, এই মুয়াজ্জিনে কত বড় মানে আল্লাহর সম্মানে খাম করে, যে যে বস্তুয়ে শুনবো আল্লাহর সাক্ষী দিব। এখন হকা যদি এই কোনো এগুলা বস্তুর যদি সুদ বুদ আকল মানে আল্লাহর দেওয়া হিসাবে একটা যদি এগুলাই বুঝে না, যদি বুঝে না তেহে খাল কিয়ামতের দিন সাক্ষী কি হিসাবে দিব? একজনে একটা বস্তু যদি বুঝে না তে হে গিয়ে সামনে গিয়া কই মুখ সাক্ষী কিতা বুঝছে রে বাদ, আমি কিচ্ছু বুঝছি না, তো সাক্ষীরে গ্রহণ করা হইব নি? তো এইগুলা বস্তুর সাক্ষীরে গ্রহণ করবো আল্লাহ তোবারক তাআলায়। এইগুলা বস্তু আল্লাহর নাম লইলে, এইগুলা সমস্ত বস্তুই আল্লাহর নাম লয় আর আল্লাহর নাম রে বুঝে। সাহাবা হলে একজন সাহাবি তাকে রেওয়ায়ত আছে বর্ণনা আছে, যে সময় কোনো এক পাহাড়ের উপরে দিয়া কোনো একজন নেক মানুষ যায়, এক পাহাড়ে আরেক পাহাড়ে গপ করে যে আমার উপরে দিয়ে আজকে একজন আল্লাহর নেক বন্দা নেক বন্দা আল্লাহ আল্লাহর জিকির করে নেওয়ালা আল্লাহ 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 হইয়া হইয়া আমার উপরে দিয়ে গেছে, এই পাড়ে সেই পাড়ার লগে ফহর করে গৌরব করে যে আজকে আমার উপরে দিয়ে একজন দিনের দায়ী আর দিনের একদম জাকির গেছে, জিকির করে নেওয়ালা গেছে, হর বস্তু আল্লাহ তোবারক তাআলার জিকির করে। ইহা তককে ও যে রাস্তার মধ্যে মাটি পাথর দোলা ওগুলার ওগুলাই আল্লাহর জিকির করে। এক মর্তবা হাদিসের মধ্যে আয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে গেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হযরতে আবু বকর হযরতে ওমর আর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুসলামের লগে আসলাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতর মধ্যে ষাটটা পাত্তর আসলো, ছোট ছোট ষাটটা পাত্তর আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও পাত্তর গুণ্ডে বেগর মধ্যে বন্ধ করে দিছেন, বেগর মধ্যে বন্ধ করে দেওয়ার বাদে এই বেগ তাকিয়া মাসিয়ে জেলা মৌ মাসিয়ে জেলা বুন বুন হইয়া আওয়াজ দেওয়া শুরু করে, ও ফাতর গুনতে ওলা আওয়াজ দেওয়া শুরু করছে। হে তার জবানে তার হালর দ্বারা তার অবস্থার দ্বারা হে মানে আল্লাহর জিকির করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ফাতর গুনতরে লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত দিলা, ও আতর মধ্যে পাথর গুনতে আওয়াজ করা শুরু করছে, আল্লাহ আল্লাহ করা শুরু করছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আত দিলা যে তুমি লওসায় গুন, তান আতর মধ্যে মানে পাথর গুনতে আল্লাহ আল্লাহ করা শুরু করছে। ও ওখানে শায়রে হয় শায়রের মধ্যে মুট্টি মে পাত্তর বোলা লা ইলাহা ইল্লাল্লাহ, মুট্টি মে পাত্তর বোলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতর মুট্টির মধ্যে বেগর মধ্যে আবু বকরের আতর মধ্যে পাত্তরে আল্লাহ 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 করতো, হে তার জবানের মধ্যে। হযরতে দাউদ আলাইহিসসালাম এক মর্তবা তাইন কইলা হযরত দাউদ আলাইহিসসালাম রে আল্লাহ তোবারক তাআলা অত মানে সুন্দর আওয়াজ দিছিল, ইহা তককে জান্নাতের মধ্যে যে সময়ে বাজারে হুসুল লাগব নুমাইশর মেলা লাগবো জান্নাতের মধ্যে সৌন্দর্যতার মেলা হৌ সময়ের মধ্যে মানুষের মানুষরে খুশি করবার লাগিয়া মানুষরে ইন্টারেস্ট পয়দা করাইবার লাগিয়া আল্লাহ তোবারক ও তাআলা হযরতে দাউদ আলাইহিসসালাম রে দিয়া কোরআন তিলাওয়াত করাইব, তার আওয়াজ অত সুন্দর আসলো। মানুষে হযরতে দাউদ আলাইহিসসালামর আওয়াজ শুনিয়া মজা লইব, যেলা আমরা নাহিদ আফরিনর জলসার মধ্যে গিয়া আমরা মজা লই, আমরা রোতা যুবক হলে চিল্লাই নাসি খিতা হরিয়ার তোরা চিন্তা করিও মুসলমানের গরুর মধ্যে ফায়দা হইয়া আল্লাহ তোবারক তাআলা এইগুলা এইগুলা মানে মিলা মেলা তাকিয়া এইগুলা জলসা তাকিয়া যারা বিরত থাকব আল্লাহর ডর আর খৌফে আল্লাহ তোবারক তাআলা খালকে জান্নাতের মধ্যে এইরকম খুশির মেলা লাগাইব, খুশির মেলা লাগাইব ও মানুষ হল লাগি যারা ও নাহিদ আহবিন আর ওলা নাচ গান রেন্ডিন তোর মানে জলসা তাকিয়া আর প্রোগ্রাম তাকিয়া বিরত থাকবো আল্লাহর ডরে।
আল্লাহ তোবারক ও তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাম রে দিয়া অনব কি হরাইব তিলাওয়াত কোরআনি লইব ও দাউদ আলাইহিস সালামে তাইন হর বস্তুর বাসারে বুঝতা পুরা দুনিয়ার মধ্যে হুকুমত করছেন কয় একজন আসলা এর মাঝে থেকে হযরতে দাউদ আলাইহিস সালাম হর বস্তুর বাসারে বুঝতা তাইন একটা তাইন দিন কইতরে আজকে আমি খুব আল্লাহর তারিফ করমু একটা মেন্ডকে উঠিয়া ম্যাং ব্যাং ব্যাং একটা উঠিয়া খর তুমি কিতার তারিফ করবাই তিতে আল্লাহর জিকির করবাই ব্যাংগে উঠিয়া খর আমি 40 বছর থাকি আল্লাহ তোবারক ও তাআলারে বেশ বেশ করি আমি তারিফ করতে আছি একটা ব্যাংগে খর ওরকম ঘটনা আছে হযরতে শেখুল হিন্দ হযরতে মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ শেখুল হিন্দ ইংরেজের বিরুদ্ধে যারা মানে ব্রিটিশের লগে যারা লড়াই করছে তাহরিকে রেশমি রুমাল চালাইছেন তাহরিকে রেশমি রুমাল চালাইয়া মাল্টার জেলের মধ্যে বন্দী হইছেন বন্দী হওয়ার পরে হৌ জেলের মধ্যে ইংরেজে চাইছে তানে কোনো রকম নিক তান্ডে কি করা যায় ফাঁসানি যায় আর যাবজ্জীবন তান্ডে কারাদণ্ড দিয়া কারাদণ্ড দেওয়া যায় কিবা তো তান্ডে ফাঁসির মধ্যে লটকানি যায় কিন্তু তান এইরকম কোন মানে মামলা পাইছে না যে মামলারে পাকড়িয়া তান্ডে কিতা হরতো জেলের মধ্যে বন্দী হরতো একদম যাবজ্জীবন লাগিয়া তান্ডে মারি ফেলাই দিত কারণ জানে এইরকম আল্লাহ আল্লাহ করনেওয়ালা হল যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তাহব এইরকম আলিম উলামা হল যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তাহবা এই হিন্দুস্তানটে মানে কি হিন্দুস্তানের মধ্যে হুকুমত করা যাইতো না একদিন আই যাইব এইখান থেকে আমরা বাগিয়া যাইতে লাগবো ব্রিটিশে এই আলিম উলামা আখলারে চিনছে এই জিকির করনেওয়ালা আলিম উলামা আখলারে দরি দরি জন্মে দিল্লির গাছের মধ্যে ফাঁসি দিয়ে ফাঁসির মধ্যে লটকাইছে হযরতে মাহমুদুল হিন্দ শেখুল হিন্দ হযরতে মাহমুদুল হাসান রাহিমাহুল্লারে মাল্টার জেলের মধ্যে বন্দী করিয়ে রাখছে একজন তারা জেলা রখলে প্ল্যান বানাইছে যে এন্ডে কোনো কৌশলে সময় কোনো কেস ফেলাইতে পারছে না তার উপরে এক সময় করলে এন্ডে মারা যায় কিলা একজন দারোয়ানে হইল যে আমি ওলা একটা মানে খাম করমু যে তাই অটোমেটিক মরে যাইবা আর আমরা জেলর জেল জেলা অফিসার আসি আর আমরা রূপে কোনো কোনো কেস লাগতো না আর কোনো দোষ আইতো না জেলের মধ্যে যে গেলেও যে মারি লাগবে এলাও কোনো কথা নাই তারা মারতে হইলেও নিয়ম লাগে কানুন লাগে পুলিশে আউরি ধরে কোনো মানুষের মারতে পারে না এমনি ডান্ডা দিতে পারে মার্ডার করতে পারে না মার্ডার দিলে মার্ডার করলে তার উপরে উল্টা কেস লাগে যায় এখন তারা কইল যে ওলা আমরা একটা খাম করমু যে খামর কারণে তাই অটোমেটিক মরবা আমরার উপরে কেস আইতো না মরিও যাইবার আমরা উপরে কেস আইতো না জেলারে করছে কিতা গেটম্যানে একটা বড় আজাগর সাফ আনিয়া সাফ আনিয়া তান জেলের মধ্যে যে রুমের মধ্যে তাক্তা আন্দায় রুমের মধ্যে রাখছে এই রুমের মধ্যে আনিয়া ছাড়ি দিছে হে ভাবছে যে সকালে তো তাই মরে যাইবা এই গিয়ে মারবো খালা মানে সাফ একটা বুড়া সাফ এগু আনিয়া ছাড়ি দিছে হযরতে মাহমুদুল হিন্দ রাহিমাহুল্লার লগে হযরত মৌলানা হুসেইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ তান শাগির্দ আর তান খাস শাগির্দ আসলা তান লগের লগে আসলা জেলের মধ্যে তান কোনো কেস আসলো না কিন্তু উস্তাদর খিদমত করবা লাগে সেবা করবা লাগে তাইনও জেলের মধ্যে গিয়া বন্দী হয়ে গেছে তাইন ওই এক রুমের মধ্যে রইতা রাত্রে নিশা রাত্রের মধ্যে তাইন যে সময় গেলা গিয়া দেখলা যে হুজুর ঘুমাই রেছেন আর একটা দেখলা কোনার মধ্যে দেখলা যে আজাগর সাপ একটা চোখে খালি ঝিলমিল ঝিলমিল করে হুজুর দেখ হইলা হুজুর হই দেখ বড় খতরনাক সাপ তাইন উঠিয়া হইলা আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো কত সময় আল্লাহ আল্লাহ করলা করার বাদে সাফিকু নাই হয়ে গেল হুসেইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ রুম তাকে বাড়িয়া গেলা গিয়া হুজুরের খিদমত উদমত করিয়া গেছেন গিয়া যাওয়ার পরে এই সাফ এটা আবার ঘুরিয়া আই গেছে আইয়া পাইছে হজরতে হজরত মৌলানা মাহমুদুল হিন্দ শেখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ কিতা হড্ডা তাই আল্লাহ আল্লাহ হড্ডা আর কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ যে সময় তাই লা ইলাহা কইয়া ডাইনে দি মানে কি নেন মুখ ফিরাইন সাফে ওতা করে লা হে তার জবানের দ্বারা জবান তো নাই কিন্তু তার হে তার অবস্থার দ্বারা হে আল্লাহ তোবারক ও তাআলার তসবি বয়ান করে তকবি জিকির করে আর হে ও কিতা করে মাতা ওবাইদি নেয় একবার আর হবাইদি নেয় একবার ওবাইদি নেয় একবার তাই যে হিসাবে মাতা লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ডাইনে দি আনেন হেও ডাইনে দি আনে যে সময় মা ডা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ইল্লাল্লাহ কইয়া যে সময় বাবু দি নেই হেও বাবু দি নেই ওতা করতে 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 লাশ পর্যন্ত সাফ এটা জিকির করতে 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 লাশ পর্যন্ত সাফ এটা মরে গেছে এইদিকে জেলর জেলারে হে বাপসে তো এখন তো আজকে তো শেষ সকালে উঠিয়া রুঙ্গিয়া খুলছে রুঙ্গিয়া খুলিয়া দেখে
সাফ তো জাগাত মরা কিন্তু মানে মানুষ জেলাওলা আছেন, মানুষ জেলাওলা আছেন, মানুষ মরছেন না। তো এই জিকির আমি হওয়ার উদ্দেশ্য হইল এইটা যে হর বস্তুয়ে আল্লাহ তোবারক ও তালার জিকির জিকির করে। হজরত জুনায়দ বগদাদি রাহিমাহুল্লারে একজন মানুষে একটা তুতা দান করলো, আর এই তুতার পিঞ্জড়াটা গরুর মধ্যে লটকাইয়া রাখা হইতো, আর এই গরুর মধ্যে আল্লাহ তোবারক ও তালার জিকির করা হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, বারো তসবি, ছয় তসবি, ফাসান ফাস, যেটা জিকির আছে ওগুলা জিকির হল করা হইতো। জিকির করতে করতে হুনতে হুনতে ও তুতাটার হে তুতা যে সময় জিকির আরম্ভ হইতো, হে বড় ঝুম ধরে বই রইত, জুম ধরে বই রইত। জুনায়দ বগদা দিয়ে এই তুতারে কিতা করলা সাড়ি দিলা, এই তুতারে সাড়ি দিলা পিঞ্জড়া তাকিয়া। সাড়ার বাদে যে সময় জিকিরের মজলিস লাগলো লাগতো, এই তুতাটা আবার আই যাইতো। যে সময় জিকিরের মজলিস লাগতো তুতা এটা আই যাইতো, আইয়া রুমের মধ্যে জুম ধরিয়া বই রইত। একদিন আল্লাহর হুকুম হইল, হজরত জুনায়দ বগদাদি রাহিমাহুল্লাহর কিতা হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এই যে সময় দেখলো জিকিরের মজলিস নাই, এই পরিন্দাটা রুমের মধ্যে ওলা অশান্তি হয়েছে, ওলা অশান্তি হয়েছে, অশান্তির মধ্যে ও রুম ও দরজার মধ্যে গিয়ে আবার মাথা লাগায়, হওয়ালোর মধ্যে আবার গিয়ে মাথা লাগায়, মাথা মারতে মারতে কিত হয়ে গেছে, হে মরে গেছে, মাথা মারতে মারতে মরে গেছে। তো বোঝা গেল এই তুতাটায় আল্লাহর জিকির করতো, জিকির করবার লাগে ডেইলি ঘুরি আইতো। শেখ শেহাবুদ্দিন সাহরাওয়ার্দী, বহুত বড় বুজুর্গ আসলা, শেখ শেহাবুদ্দিন সাহরাওয়ার্দী রাহিমাহুল্লাহ, তান একজন বড় চাহিতা পিয়ারা মহব্বতর মায়ার একজন তান খাদিম আসলা, খাদিম নাই মুরিদ আসলা। তান দিলর কৈফিয়ত হালত অবস্থা দেখিয়া এক ফিরে তার মুরিদর দিলর অবস্থা হইতে পারে, তোমরা কইবে কিলা হইতে পারে, কিলা হইতে পারে। আল্লাহ তোবারক ও তালার জিকির করতে করতে আল্লাহ তোবারক ও তালায় মানুষের শোকর মধ্যে খানোর মধ্যে ওলা একটা কি পয়দা করে দেয়, শক্তি পয়দা করে দেয়, যে তুমি তাইন বহু দূরে তাহা সত্ত্বেও হজরতে ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে বইয়া জুম্মার খুতবা দিতরা, আর এইদিকে ফৌজ পাঠাইছেন মানে খানো লড়াইয়ের ময়দানের মধ্যে, আর মম্বরের মধ্যে বইয়া বইয়া তাই চোখ দিয়া হু জায়গার মধ্যে ময়দানটা দেখতরা, আর দেখতরা হামলা ফাড়র দিকে দিয়া ইয়া ফৌজে মানে দুশ্মনে হামলা করে দেয়ের অন্তাকে তাইন ফৌজর কমান্ডারে হড্ডা, ইয়া সারিয়া আল জবাল, ইয়া সারিয়া আল জবাল, ফাড়র দিকে দি সাও, ফাড়র দিকে দি ঘুরিয়া সাও দুশ্মন আইজার। আল্লাহ তোবারক ও তালার জিকির করার কারণে জিকিরের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হে, আল্লাহ তাকে বড় কোনো বস্তু হইতে পারে না, আল্লাহ সব থেকে শক্তিশালী। যখন আল্লাহ শক্তিশালী তে আল্লাহর নাম হইল আল্লাহ, তে এই আল্লাহ শব্দটাও হইছে শক্তিশালী, আল্লাহর নাম হইছে শক্তিশালী। আর এই শক্তিশালীর যে মানুষে এই শক্তিশালী শব্দটার যে মানুষে উইরদ করে, হে জিকির করে আল্লাহ 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 হইতে হইতে তার শরীরের মধ্যে, তার চোখের মধ্যে, খানোর মধ্যে আল্লাহ ওলা শক্তি পয়দা করিয়া দেয়, হে বহু দূরের বস্তু হে ওহানো বইয়া বইয়া দেখিলে। মদিনার মধ্যে জুম্মার খুতবার দিতরা, আর হন বইয়া কিতা খড্ডা কমান্ডারি, হন কমান্ডারি খড্ডা, আর কইতরা ইয়া সারিয়া আল জবল, ডাইনি দি যাও, বউই দি যাও, ঘরে দি ঘুরিয়া চাও। আল্লাহ তোবারক ও তালায় সকুর মধ্যে শক্তি পয়দা করে দিলায়, আল্লাহ তোবারক ও তালায় খানার মধ্যে শক্তি পয়দা করে দিলায়। এই খানে হে আল্লাহর বালা বস্তু ছাড়া, আল্লাহর হুকুম আহকাম ছাড়া অন্য কোনো বস্তু শুনতে পারে না। হাদিসের মধ্যে আর যে সময় বন্দায় কোনো ভালো কাম করে আমি তার চোখ হয়ে যাই, হে যে একটা চোখের দ্বারা দেখে আমি তার ফাও হয়ে যাই, যে ফাওর দ্বারা হে কোনো কাম করে আমি তার আত হয়ে যাই, যে আতর দ্বারা হে কোনো কাম করে। যে সময় আল্লাহ তোবারক ও তাআলা আমার আল্লাহ তোবারক ও তাআলা আমার চোখের মধ্যে হামাই যায়, আল্লাহ তোবারক ও তাআলা আমার খানোর মধ্যে, আমার দিলের মধ্যে হামাই যায়, এখন হক আছে আমার এই দিলের শক্তি ওইতো কি না হইতো। এই জন্য তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন মুষ্টিমি মাত্র হয় একজন, কিন্তু পুরা গুশ বিশ্বের মধ্যে তারা রাজত্ব করিয়া গেছে। কিতা লাগি আল্লাহ তোবারক ও তাআলা তালার দিলের মধ্যে ওলা শক্তি দান হসলো, ওলা শক্তি দান হসলো আল্লাহ আল্লাহ করার কারণে, নবীর সোহবতের মধ্যে তাহার কারণে, আর তারার দিল রেস তারা সাফ করে লইছে। কাদ আফলাহা মান তাজাক্কা, আমি আয়াত পড়েছিলাম, ইল্লা মান আতা বিকলবিন সালিম, বেমারি দিল না ভালো শক্তিশালী সিহতমন দিল লইয়া যদি কিয়ামতের ময়দানের মধ্যে যাও, এই ভালো কলবে সালিমে তোমাতে ফায়দা দিব। ওলা ইয়ানফাউ মালুম, লা ইয়ানফাউ মালুম ওলা বানুন, তোমার বিবি বাচ্চা মাল দৌলত কোনো বস্তুয়ে ফায়দা দিত নাই। যদি দিলটারে সুস্থ লইয়া যাও,
তার মধ্যে যে হিসাবে জাহিরি বদনের মধ্যে বেমারি হল লাগে, দিলের মধ্যে ওলা বেমারি হল লাগে। হর বস্তুর একটা জাহির আছে আর একটা বাতিন আছে। এই একটা মাইক, মাইকের একটা উপর আছে, বডি আছে, তার একটা জান আছে। কোন সময় দেখা যায় বডি এটা মারি ফেলাই দিছে, কিতা লাগে না এগু বেকার হয়ে গেছে, কিতা বেকার হয়েছে হয়তো বালা দেখিয়া, না না এগু ব্যর্থই তো এমনি বডি। মানুষের একটা জান আছে, দিল আছে, আর মানুষের একটা কিয়েদা আছে, বডি আছে। এই বডি এটা মেইন মানুষ নাই, মেইন মানুষ তার ভিতরের মধ্যে লুকাইয়া রয়েছে। আল্লাহ তোবারক ও তাআলার জিকির আজকার করলে ওই দিলের মধ্যে যে একটা মেইন দিল, যেগু দিল একটা মানুষের আত্মা হওয়ায়, রূহ হওয়ায়, জান হওয়ায়, ও তার মধ্যে ওলা শক্তি হল পয়দা হয়, যে শক্তির জরিয়াতে পুরা বিশ্বরে জয় করা যায়। এই শক্তির জরিয়াতে আল্লাহ তোবারক ও তাআলা সাহাবায়ে কেরাম হলরে কিতা করছে, বাদশাহী দান করছে, দুনিয়ার বাদশাহ বানাই দিছে। তারা আসলা কিতা ফকির মিসকিনের মতো আসলা, কমজোর আসলা, লড়াই করবার লাগে হাতিয়ার আসলো না, পিন্দিবার লাগে কোনো তার ইউনিফর্ম আসলো না, কিন্তু আল্লাহ তোবারক ও তাআলা দিলের মধ্যে অত শক্তি দান করছে, যেই দিকে যাইতা ওই দিকে জয় করে লইয়া আইতা।